নমস্কার সুপ্রিয় দর্শক, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমাদের মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা আছে, প্রি টেস্ট পরীক্ষা আছে, এবং মাধ্যমিকের যে ফাইনাল আছে তোমাদের ফেব্রুয়ারি মাসে 2024 সালের, তার সম্পূর্ণরূপে সাজেশন নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, কোষে দেখি 1.2। তো দেখো 1.2 থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল, আজকে আমি বীজগণিতের সাজেশন নিয়ে আজকে আমি আলোচনা করব কোষে দেখি 1.2। তো দেখো কোষে দেখি 1.2 প্রয়োগ 10 চোখ বুলিয়ে যাবে যে বিশাল ইম্পর্টেন্ট সেরকম আমি বলবো না, এবং তার সঙ্গে তোমরা প্রয়োগ 11, এই প্রয়োগ 11 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো দেখো অঙ্কগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ আছে, আর প্রতি বছর কিন্তু প্রয়োগ থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু কমন আসে, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এবং তোমরা দেখতে পারছো যে পেজ নম্বর নাইন এর 12 দাগের যে অঙ্ক আছে, এটা কিন্তু কোর্সে দেখি 1.2 এর অঙ্ক আছে। তো দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, 12 দাগের অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু উদাহরণের অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে, কারণ প্রতি বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কিন্তু উদাহরণ থেকে কিন্তু অঙ্ক আসে, তার সঙ্গে কিন্তু প্রয়োগ 13 এটাও দেখে যাবে, এটাও কিন্তু অনেকবার পরীক্ষায় কিন্তু এসেছে, ঠিক আছে, প্রয়োগ 13। কিন্তু প্রত্যেকটা অঙ্ক, যে অঙ্কগুলো তোমাদের আমি দেখাচ্ছি এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো দেখে নাও। আর সবথেকে একটা বড় একটা ব্যাপার যে উদাহরণের অঙ্ক কিন্তু তোমরা কিন্তু উদাহরণের অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ উদাহরণের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অঙ্ক কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। তো দেখো এর সঙ্গে কিন্তু 15 দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, 15 দাগের অঙ্কটাও কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। তোমরা কিন্তু যে সমস্ত অঙ্কগুলো আমি দিচ্ছি সেই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো দেখো 1.2 যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তোমাদের মানে এইগুলো অতটা পরীক্ষায় আসে না, যদিও 1 নম্বর এবং 2 নম্বর যদিও MCQ-এর ক্ষেত্রে যদি পরীক্ষায় চলে আসে, কিন্তু ততটা পরিমাণে কিন্তু 1.2-এর এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট না, বিশেষ করে 4 দাগের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 4 দাগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাবে, বিশেষ করে 4 দাগের অঙ্ক কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, রোমান। তো দেখো সব অঙ্কই গুরুত্বপূর্ণ, এর ভিতর থেকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছিল রোমান 8, ঠিক আছে, রোমান 6, রোমান 7, রোমান 13, রোমান 10, রোমান 12, রোমান 14, ঠিক আছে, রোমান 16, রোমান 18, রোমান 17, রোমান 15 এবং রোমান 19। তো দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদিও 20 দাগের অঙ্কটা আজ পর্যন্ত মাধ্যমিকে দেয়নি, তার সত্ত্বেও তোমাকে দেখে যেতে হবে। তো দেখো তোমাদের একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের যে পরীক্ষায় যে পরীক্ষায় যেটা আছে তোমাদের বোঝাচ্ছি ভালো করে, যে এই যে 1.2, 1.3, 1.4, 1.5, তার উপরে 1.1 আছে। তো দেখো টোটাল 1, 2, 3, 4, 5, এই পাঁচখানা সেট থেকে কিন্তু 3 নম্বরের 2টো অঙ্ক আসবে, 3 নম্বরে কটা অঙ্ক আসবে, 2টো অঙ্ক আসবে, এর ভিতর থেকে তোমাকে কটা করতে হবে, 1টা করতে হবে। তো তোমাদের আমি মাথায় মানে একটা শর্টকাট একটা বুদ্ধি দেখাচ্ছি যে এই পাঁচখানা চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টারটা পরীক্ষা তোমাদের বেশিরভাগ আসে, আমার মতে 1.2, 1.3 আর 1.5, এই 3টা থেকে কিন্তু 2টো অঙ্ক তোমরা কিন্তু কমসে কম কমন পাবে, এর ভিতর থেকে আমার মতে 1.2 এর যে অঙ্ক আছে এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 1.2, ঠিক আছে, এবং 1.5, আশা করি 1.2 থেকে পরীক্ষায় কিন্তু আসার চান্স খুবই বেশি। আর 1.5 এবং 1.3 এটাও ইম্পর্টেন্ট আছে, তার ভিতর থেকে আমি মনে করি 1.2 থেকে অঙ্কটা আসার চান্স খুবই প্রবল, যে সাজেশনটা তোমাদের আমি এখানে দেখিয়ে দিলাম 1.2-এর যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, যে সমস্ত অঙ্কগুলো আসার চান্স খুবই প্রবল, সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি সুপ্রিয় দর্শকার্থী। এবার আমি তোমাদের নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো দেখতেই পারছো তোমরা 1.3 আছে, এই 1.3 থেকে যে সমস্ত অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের। তো দেখো আমার মতে তোমাদের যে সমস্ত অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করা উচিত, 1 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্ক, 3, 4, 3 দাগের অঙ্কটা কিন্তু মাধ্যমিকে অনেকবার দিয়েছে, 4 দাগের অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট, 5 দাগ, 6 দাগ, ঠিক আছে, দেখে নাও তোমরা অঙ্কগুলো, তোমরা দেখে নাও, 6 দাগ, 6 দাগ আছে, 7 দাগ আছে, ওকে,
তোমাদের 8 দাগের অঙ্ক, 7 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক। তো দেখো তোমাদের এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। এটা কিন্তু 2023 সালে কিন্তু এসে গেছে, এই অঙ্কটা 2023 সালে এসে গেছে, ঠিক আছে। তার জন্য এটা তোমরা দেখে যাবে। তো দেখো মাধ্যমিকে তোমরা তো জানো যে 2022 সালে যে প্রশ্নটা হয়েছে, মানে বিশেষ করে 2023-এ যে প্রশ্নটা হয়েছে, এই প্রশ্ন নিয়ে কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হয়েছে। অনেকে বলছে রিপিট প্রশ্ন এসেছে, তার জন্য সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করা উচিত। এবং যে সমস্ত অঙ্কগুলো আমি খুবই বলছি, যে সমস্ত অঙ্কগুলো আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেইগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। এর ভিতর থেকে 8 দাগের অঙ্ক, ঠিক আছে, 8 দাগের অঙ্ক বেশি ইম্পর্টেন্ট, তার সঙ্গে 6 দাগের অঙ্ক, তার সঙ্গে 5 দাগের অঙ্ক, 4, 3, 2, মানে মানে কোনটাকে বাদ দেবো আর কোনটাকে ছাড়বো, প্রত্যেকটা অঙ্কই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে তোমাদের আমি শর্ট প্রশ্নগুলো দেখে দিচ্ছি, শর্ট প্রশ্ন থেকে তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমি অনেকবার সলভ করে দিয়েছি, আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ পেপার পেয়ে যাবে, ঠিক আছে। এবং সেখানে আমি বলেও দিয়েছি কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। তো দেখো এখানে সমস্ত এমসিকিউগুলো প্র্যাকটিস করে যাবে, তার সঙ্গে শূন্যস্থানের ভিতর থেকে 1 দাগের অঙ্ক, ঠিক আছে, এবং তার সঙ্গে তোমার 8-এর 3 দাগের অঙ্ক, এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে। এবং 11 দাগের যে অঙ্কটা আছে, 11 দাগের অঙ্ক যে এসএকিউ বা, সেখান থেকে তোমরা টোটাল 5, ঠিক আছে, এটা 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 এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এবার আমি তোমাদের এক্সারসাইজ 1.4-এর অঙ্কগুলো দেখাবো। তো দেখো 1.4 থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, যার পেজ নম্বর কিন্তু 22 নম্বর পেজের অঙ্ক, তো দেখতেই পারছো কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু তোমাদের সামনে আমি খুব সুন্দর করে বলে দেবো কোন অঙ্কগুলো বিশেষ করে বেশি গুরুত্বপূর্ণ। এর ভিতর থেকে কিন্তু তোমরা 1 দাগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, 2 দাগের অঙ্ক, ঠিক আছে, 3 দাগের অঙ্ক, ঠিক আছে, 3, 3, 3, 5, 5-এর অঙ্ক, তার সঙ্গে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে 6, 7 এবং 8, এই অঙ্কগুলো বেশি বিশেষ করে প্র্যাকটিস করবে। তো দেখো 1.2, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, এর ভিতর থেকে 1.2টা বেশি ইম্পর্টেন্ট আছে, তা সত্ত্বেও তোমরা 1.4-এর অঙ্কগুলো একটু দেখে যাবে। এমন না যে আমি বলবো যে এটাই আসবে। তো দেখো মাধ্যমিকের কোশ্চেন পেপার তো আমি তৈরি করছি না, এর ভিতর থেকে যে সমস্ত অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদের আমি বলতে পারি। যেমন আছে 3-এর রোমান 1, রোমান 2, রোমান 3 বেশি ইম্পর্টেন্ট আছে, 5 দাগের অঙ্ক গুরুত্বপূর্ণ আছে, তারপরে আমাদের 7, 8 এই দুটো অঙ্ক মাঝে মাঝে বিভিন্ন টেস্ট পেপারে কিন্তু পরীক্ষা দিয়ে থাকে, ঠিক আছে। এবার আমি কোষে দেখি 1.5-এর অঙ্কগুলো দেখাবো। তো দেখো এটা কিন্তু 1.5-এর উদাহরণের অঙ্ক, যার পেজ নম্বর কিন্তু 27, ঠিক আছে, তোমরা দেখে নাও, এই যে পেজ নম্বর কী আছে, পেজ নম্বর কিন্তু 27 আছে। তো দেখো পেজ নম্বর 27-এর যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আছে, যেমন আছে 37-এর প্রয়োগটা খুবই ইম্পর্টেন্ট আছে, এবং প্রয়োগ 39 খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটাও তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি, ঠিক আছে, প্রয়োগ 39 এটা কিন্তু ভালো করে দেখে যাবে। এটা কিন্তু এক্সারসাইজ 1.5-এর অঙ্ক, ঠিক আছে, উদাহরণের অঙ্ক। কোষে দেখি 1.5 যার পেজ নম্বর 29, এর ভিতর থেকে কোন অঙ্কগুলো বেশ বিশেষ করে গুরুত্বপূর্ণ আছে তোমরা দেখে নাও, ঠিক আছে, কোন অঙ্কগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ আছে তোমাদের আমি দেখাচ্ছি খুব সুন্দর করে। এখান থেকে তোমরা 4 দাগ থেকে প্র্যাকটিস করবে, এর ভিতর থেকে 5, 6, 7, 8, 9, এই 5 থেকে 9। তো দেখো এর ভিতর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আসছিল 8 দাগের অঙ্ক এবং 9 দাগের অঙ্ক, 8 আর 9 কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 5, 6, 7, 8, 9, এর ভিতর থেকে একটা অঙ্ক আসার চান্স খুবই বেশি। তো দেখো 3 দাগের যে মানে 3 নম্বরের প্রশ্ন, এর ভিতর থেকে 1.5 থেকে কিন্তু ইম্পর্টেন্ট আছে এই রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, এই অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাবে, এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা বুঝতেই পারছো আমি কী বলতে চেয়েছি। এবং তার সঙ্গে 10 দাগের অঙ্কটা একটু দেখে যাবে, 10 আর 11 প্রায় সেম বললেই চলে, ঠিক আছে, অর্থাৎ তোমরা এই 5 থেকে 9 দাগ পর্যন্ত, ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমাদের এবার আমি পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, 5.1। এবার আমি 5.1 কোষে দেখি, 5.1 মানে এক্সারসাইজ 5.1
যার পেজ নম্বর কিন্তু 82। তো দেখো এই অধ্যায় মানে তোমাদের তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে 5.1 একটু লিখে দিচ্ছি আমি, তোমাদের বুঝতে পারবে তোমরা ব্যাপারটা আমি কি বলছি। তোমাদের এই যে ভালো করে দেখো, 5.1, 5.2, 5.3, এই তিনখানা চ্যাপ্টার থেকে কিন্তু দুটো অঙ্ক আসবে তিন নম্বরের। তোমাকে কটা করতে হবে? একটা করতে হবে। তিন নম্বর কত নম্বর থাকবে? তিন নম্বর থাকবে। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছি যে 5.1, 5.2, 5.3 এর ভিতর থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সব থেকে 5.3। এই একটা চ্যাপ্টার যদি ভালো করে প্র্যাকটিস করো তো দেখো 5.3 কোনো অঙ্ক কিন্তু বাদ দেবে না প্লিজ, কারণ উদাহরণ থেকে কোনো অঙ্ক বাদ দেবে না। উদাহরণ হোক, যে উদাহরণগুলো আমি বলবো এবং যে সমস্ত অঙ্কগুলো আমি বলবো, তো দেখো এই একটা চ্যাপ্টার যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো না, তাহলে 5.1 এবং 5.2 প্র্যাকটিস না করলেও চলে। অর্থাৎ এখান থেকে কিন্তু অঙ্ক কিন্তু তোমাদের অলরেডি কিন্তু আসতে চলেছে, সে টেস্ট হোক পিটেস্ট হোক, ঠিক আছে। তো দেখো এই যে দুই দেখার অঙ্ক, এবার আমি কোর্স থেকে 5.1-এর অঙ্কগুলো দেখাবো। 5.1-এর অনেক অঙ্ক ইম্পর্টেন্ট আছে, এর ভিতর থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে দুই দাগের, করে যাবে চলো। রোমান ফোর রোমান ফাইভ রোমান সিক্স, এই তিনটে অঙ্ক ইম্পর্টেন্ট আছে, এবং তার সঙ্গে চার দাগের যে ইম্পর্টেন্ট আছে, চার দাগের যতগুলো অঙ্ক আছে 1, 2, 3, 4, এই চারটে অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। এবং পাঁচ দাগের যে অঙ্কগুলো আছে, পাঁচ দাগের অঙ্ক খুব ইম্পর্টেন্ট আছে, 1, 2, 3, এই অঙ্কগুলো কিন্তু এসএ কিউবে দিয়ে থাকে, ঠিক আছে, এসএ কিউবে দিয়ে থাকে, এসএ কিউব। এবং ছয় দাগের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে 6-এর রোমান 1 রোমান 2 এবং 7-এর রোমান 1 রোমান 2। তো দেখো এই অঙ্কগুলো কিন্তু বেশি করে প্র্যাকটিস করে যাবে। আর যারা ভাবছো আমি অঙ্কতে খুবই দুর্বল, এতগুলো চ্যাপ্টার আমি কী করে প্র্যাকটিস করব, তাদের জন্য আমি বলতে পারি 1.2 এবং 5.3 বীজগণিতের এই দুটো চ্যাপ্টার ভালো করে প্র্যাকটিস করলেই তোমরা কমন পেয়ে যাবে আশা করি। এবার আমি তোমাদের 5.3-এর অঙ্কগুলো দেখাবো। তো দেখো 5.2-এর অঙ্ক অতটা ইম্পর্টেন্ট নয়, তার জন্য আমি দেখাচ্ছি না, ঠিক আছে। এবার আমি তোমাদের কোষে দেখি 5.3-এর অঙ্ক দেখাবো। তো দেখো এই অঙ্কগুলো দেখার আগে তোমাদের কিছু উদাহরণের অঙ্ক দেখাচ্ছি, যার পেজ নম্বর 92। তো দেখো প্রয়োগ 54 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। প্রয়োগ 55 যার পেজ নম্বর 93, প্রয়োগ 55 এবং তার সঙ্গে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। প্রয়োগ 56 ও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রচুর পরীক্ষায় কিন্তু আসে। প্রয়োগ 56 এবং তার সঙ্গে প্র্যাকটিস করে যাবে প্রয়োগ 57। তো দেখো যে সমস্ত প্রয়োগের অঙ্কগুলো দেখাচ্ছি তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় কিন্তু 5.3 থেকে অঙ্ক আসে, আর 5.3-এর যে অঙ্ক আছে সেখান থেকে কিন্তু উদাহরণের অঙ্ক কিন্তু খুবই পরীক্ষায় আসে। ওকে, পেজ নম্বর 95, ঠিক আছে, প্রয়োগ 60। তো দেখো প্রয়োগ 60-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে প্রয়োগ 60, পরীক্ষায় আসার চান্স খুবই প্রবল আছে। তার সঙ্গে প্রয়োগ 61, এটাও ইম্পর্টেন্ট আছে, একটু হালকা একটু টাপ আছে, এমন না যে টাপ অঙ্ক কোনো দিন কঠিন হয় না, মানে একটু আলাদা আলাদা একটু অড টাইপের অঙ্ক আছে, ঠিক পুরনো সিলেবাসের, সেই আজ থেকে 15-20 বছর আগে যে সিলেবাস ছিল সেই সিলেবাসের এই অঙ্কটা এখনও আছে। প্রয়োগ 62, এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও ভালো করে দেখে যাবে। প্রয়োগ 62 এটাও খুবই গুরুত্বপূর্ণ, উদাহরণের কোনো অঙ্ক ছাড়বে না, কারণ উদাহরণের প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো প্রয়োগ 63 ইম্পর্টেন্ট অঙ্ক আছে, প্রয়োগ 63 দেখে নাও তোমরা ভালো করে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি, তোমরা এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে। প্রয়োগ 65 তোমরা দেখতে পারছো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক প্রয়োগ 65, ওকে, খুব ইম্পর্টেন্ট। তো দেখো এটা কিন্তু কোষে দেখি 5.3, 5.3 যাকে বলে, এর যাবতীয় অঙ্ক তো দেখে নাও। 5.3 যে অঙ্ক আছে পেজ নম্বর 97, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বলবো সেইগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আর এখান থেকে কিন্তু মাধ্যমিকে 100% পরীক্ষা কিন্তু কমন আসবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। এর ভিতর থেকে রোমান 3-এর অঙ্ক প্র্যাকটিস করবে, ঠিক আছে, রোমান 1 রোমান 2, ঠিক আছে, এই দুটো প্র্যাকটিস করবে। তার সঙ্গে রোমান 2-এর অঙ্ক, 4-এর রোমান 2 রোমান 3, ঠিক আছে, 5-এর রোমান 1 রোমান 2। তো দেখো এই চ্যাপ্টার যে বাদ দেবে সে কিন্তু ফেসে যাবে,
কারণ তোমরা 5.1 5.2 প্র্যাকটিস না করলেও তোমাদের হবে, কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু 100% কিন্তু পরীক্ষায় কিন্তু কমন আসছে। ওকে, 6 দাগ থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে, 6 রোমান ওয়ান, ঠিক আছে, এই অঙ্কগুলো সহজ আছে, কী বলবো আর, এগুলো বলার কোনো কিছু নেই। 5-6 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই দুটো অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবে। এবং তোমাদের 7-এর রোমান 3, 8-এর রোমান ওয়ান রোমান 2, ঠিক আছে, রোমান 4, 9-এর মানে 9-এর রোমান ওয়ান রোমান 2, 10-এর রোমান ওয়ান পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে। 10-এর রোমান ওয়ান কিন্তু ইম্পর্টেন্ট নয়, অলরেডি কিন্তু 2023 সালে কিন্তু পরীক্ষা কিন্তু দিয়েছে, ঠিক আছে, তা 2024-এ না আসার চান্স বেশি আছে। রোমান 2-এর অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাবে, 11-এর রোমান ওয়ান, ঠিক আছে, রোমান 2 দেখে যাবে, এখানে এই চ্যাপ্টারে কোনো অঙ্ক বাদ দেবে না, ঠিক আছে, রোমান 3 মোটামুটি দেখে যাবে, এবং এর ভিতর থেকে এখানে 1-এর অঙ্ক ইম্পর্টেন্ট, রোমান 3 রোমান 4 রোমান 5, এই রোমান 4 আর রোমান 5 এই দুটো অঙ্ক কিন্তু বেশি গুরুত্বপূর্ণ আছে, এবং এর ভিতর থেকে তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে রোমান 1 রোমান 2, এবং তার সঙ্গে তোমরা প্র্যাকটিস করে যাবে এই তিনখানা অঙ্কই গুরুত্বপূর্ণ, এই তিনটে অঙ্কই গুরুত্বপূর্ণ, কোনটা বাদ দেব আর কোনটা ছাড়বো সেটাই বুঝতে পারছি না, এই তিনখানা অঙ্কই গুরুত্বপূর্ণ। এবার চলে আসো তোমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এর ভিতর থেকে বেশি ইম্পর্টেন্ট এটা 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 এটা, এই 5টা অঙ্কই ইম্পর্টেন্ট, এর ভিতর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোমান 1 রোমান 2, ঠিক আছে, এবং রোমান 5 রোমান 4ও দেয়, এমন যে দেয় না বলাটা ভুল হবে, তো দেখো প্রত্যেকটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো বীজগণিতের এই তিনখানা চ্যাপ্টার আছে, 9.1 9.2 9.3, এই তিনখানা চ্যাপ্টার যারা ভালো ছাত্রছাত্রী আছে তারা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, বাট যারা একটু দুর্বল আছে তাদের আমি বলবো তোমরা 9.3টা ভালো করে প্র্যাকটিস করে যাবে, এখান থেকে 100% কিন্তু পরীক্ষায় কমন আসবে। এবং তার সঙ্গে এর সঙ্গে আর একটা ওয়ার্ড থাকে, এক্সারসাইজ 13 মানে ভেদের অঙ্ক, অর্থাৎ একটা দুটো তিনটে চারটে, চারটে চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক থেকে এই চারটে চ্যাপ্টার থেকে কিন্তু দুটো অঙ্ক আসে, এর ভিতর থেকে তোমাদের কিন্তু কোষে দেখি 13 এবং 9.3, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক তোমাদের আসবে, তোমাদের 9.1 এবং 9.2 না করলেও হয়, বা জাস্ট যারা ভালো ছেলে মেয়ে তারা অবশ্যই প্র্যাকটিস করে যাবে, বিশেষ করে 9.3 এবং কোষে দেখি 13 এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসবে, ঠিক আছে। আমি আজকে তোমাদের 9.1-এর অঙ্ক দেখাবো, দেখে নাও তোমরা, যার পেজ নম্বর 153 অঙ্কগুলো দেখে নিচ্ছ, ঠিক আছে, যে অঙ্কগুলো এর ভিতর থেকে মানে যে ইম্পর্টেন্ট বলাটা ভুল হবে দেখে যাবে আর কি, জাস্ট এই অঙ্কটা একটু দেখে যাবে, এটা দেখে যাবে, ঠিক আছে। ওকে, এবার আমি 9.2 নিয়ে আলোচনা করব। 9.2 যার পেজ নম্বর 157 নম্বর পেজ, এর ভিতর থেকে এ দাগের অঙ্ক প্র্যাকটিস করবে, বি দাগের অঙ্ক, ঠিক আছে, ডি দাগের অঙ্ক এবং ই দাগের অঙ্ক, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এবং এখান থেকে তিনের এ প্র্যাকটিস করবে, এবং তার সঙ্গে তোমরা প্র্যাকটিস করে যাবে ই দাগের অঙ্ক, এফ দাগের অঙ্ক, এই অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবার আমি তোমাদের 9.3 নিয়ে দেখাবো। ওকে, 9.3 এর উদাহরণের অঙ্কগুলো দেখাচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে, প্রয়োগ 32 দেখবে, যার পেজ নম্বর কিন্তু 158 পেজ, 158, ঠিক আছে, এবং প্রয়োগ 33 ভালো করে দেখে নেবে তোমরা, দেখতেই পারছো পেজ নম্বর 158, এই দুটো অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা প্রয়োগ 35 ভালো করে প্র্যাকটিস করবে, খুবই গুরুত্বপূর্ণ আছে, যার পেজ নম্বর 159 নম্বর পেজ, এবং তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, চলো 36 জায়গার অঙ্ক, 36 এবং প্রয়োগ 36 এবং 37, এই দুটো অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ আছে, ভালো করে তোমরা দেখে নাও, খুবই ইজি অঙ্ক, প্রতি বছর কিন্তু উদাহরণ থেকে কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় কিন্তু আসে, তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। 9.3 যার পেজ নম্বর 161 নম্বর পেজ,
এর ভিতর থেকে তোমরা প্র্যাকটিস করবে বি দাগের অঙ্ক। এর প্লিজ করণী নিরেশনের কোনো অঙ্ক প্লিজ তোমরা ছাড়বে না, কারণ এটা খুবই একটা ইজি চ্যাপ্টার আছে। ভেদের অঙ্ক ইজি আছে, এর সঙ্গে ভেদ অথবা দিয়ে থাকবে, বি দাগের অঙ্ক। ওকে, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আছে, প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল আছে। তো দেখো এই এ বি সি ডি এর ভিতর থেকে কিন্তু একটা পরীক্ষা কিন্তু আসে প্রায় পরীক্ষায়, আর এটাও সেম অঙ্ক আছে, এরই সেম অঙ্ক আছে, এবং পাঁচ দাগের অঙ্ক মোটামুটি দেখে যাবে। এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে তোমাদের 6 7 8, ছয়ের সব অঙ্ক দেখবে ইম্পর্টেন্ট, 7-এর সব অঙ্ক দেখবে, 8-এর সব অঙ্ক দেখবে। তো দেখো 6 7 8, 8টা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, ঠিক আছে। এর ভিতর বি দাগের অঙ্ক ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, রোমান 3, রোমান 1, রোমান 2, রোমান 3, বি দাগ। এবার 8 7 6, এই তিনটে অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 9 দাগের অঙ্ক প্র্যাকটিস করবে, 9 10-এর এর একটা অঙ্ক ছাড়বে না প্লিজ, একটা অঙ্ক ছাড়বে না, প্রত্যেকটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে এই দুটো অঙ্ক দেখে যাবে, এবং এটাও দেখে যাবে, এটাও দেখে যাবে দুটো, এবং 11 দাগের যে অঙ্কগুলো আছে, 11 দাগের অঙ্কের ভিতর থেকে রোমান 5, রোমান 4, রোমান 2, রোমান 1, ঠিক আছে, যে অঙ্কগুলো আমি দাগ মেরে দিচ্ছি সেই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। এবার আমি ভেদের অঙ্কগুলো তোমাদের দেখাবো। কষে দেখি 13 ভেদের অঙ্ক, যার পেজ নম্বর 193 নম্বর পেজ। তোমরা 19 দাগের অঙ্কটা দেখে যাবে, উদাহরণের অঙ্ক, ঠিক আছে, 19 দাগের অঙ্ক, 20 দাগের অঙ্ক, উদাহরণের অঙ্ক কিন্তু অবশ্যই ফলো করবে, কারণ প্রতি বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষায় কিন্তু উদাহরণ থেকে কিন্তু অঙ্ক আসছে, ঠিক আছে। এবং প্রয়োগ 21 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে, এসএকিউবে বিশেষ করে দিয়ে থাকে। প্রয়োগ 22 দেখে যাবে, প্রয়োগ 23 দেখে যাবে, প্রয়োগ 25 ভালো করে দেখে যাবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। প্রয়োগ 26 এটাও ইম্পর্টেন্ট আছে, ভালো করে প্র্যাকটিস করে যাবে তোমরা। ওকে, দেখে নাও তোমরা প্রয়োগ 26, প্রয়োগ 26টা দেখে নেবে। এবার কষে দেখি 13, তো দেখো এটা ভেদের অঙ্ক, এইগুলো আগেরগুলো সব উদাহরণের অঙ্ক ছিল। তো দেখো এই দুটো অঙ্ক অতটা ইম্পর্টেন্ট নয়, প্রয়োগ রোমান 1, রোমান 2 দেখে যাবে, রোমান 3 দেখে যাবে, তার সঙ্গে রোমান 1, রোমান 2, 4-এর, 6-এর রোমান 1, রোমান 2, 7-এর রোমান 1, রোমান 2, 8 দাগের অঙ্ক পরীক্ষায় খুবই দেয় লকডাউন, 8 দাগের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আছে, 9 দাগের অঙ্ক, 9 10 11, 10 11 ভালো করে প্র্যাকটিস করবে, তারপরে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। চলো 14 দাগের অঙ্ক, 13 14 দুটো ভালো করে প্র্যাকটিস করবে। এবার তোমাদের আমি ভেদের যে সমস্ত শর্ট প্রশ্নগুলোতে সেগুলো দেখবে, মানে দেখাবো। তো দেখো 16 দাগের যে পাঁচখানা যে MCQ আছে একটাও বাদ দেবে না, 5টাই গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সি দাগের অঙ্ক, এই 3টা অঙ্কই ভালো করে প্র্যাকটিস করবে, 3টা অঙ্কই পরীক্ষা আসে। এবং 17 দাগের যে অঙ্কগুলো আছে, 17-এর ভিতর থেকে যে অঙ্কটা সব থেকে বেশি পরীক্ষা আসে, এর ভিতর থেকে পরীক্ষা আসে রোমান 1, রোমান 2, রোমান 3, ঠিক আছে, রোমান 4, এইগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। আজকে আমি বীজগণিত সাজেশনটা দিয়েছি, নেক্সট ডে আমি পাটিগণিত সাজেশনটা দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।